সুপ্রভাত সকলকে, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্প কথা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে হচ্ছে সকাল 9:30। আর কি আজকে অনেকটা লেট থেকেই ব্লগটা শুরু করেছি, উঠেছি বলতে গেলে ধরো 7:10-15। কি বলতো, বাইরে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঠান্ডায় ঠান্ডায় না কখন যে এত ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। আর তারপর ভোরবেলা থেকে কারেন্ট ছিল না, ওই চাদর টাদর মুড়ি দিয়ে গুটি সুটি মেরে শুয়েছি, কখন যে এত ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। তো তারপর তাড়াতাড়ি করে উঠে সমস্ত কাজ বাজ শেষ করেছি, আর ভিডিও শ্যুট করতে পারিনি। কেন বলতো, সকাল থেকে কারেন্টও ছিল না, তো এই 9:00 হলো কারেন্ট এসেছে। তো ভাবলাম এবার তাহলে ভিডিওটা শ্যুট করাই যেতে পারে, নাহলে না বড্ড ফাঁকা ফাঁকা লাগছিল গো, আর ভালোও লাগছিল না। তো এখন বেশ কিছু না টুকিটাকি কাজ পড়ে আছে, কারণ ওপরে কিচ্ছু করতে পারিনি, পুরো ঘুরঘুরটি অন্ধকার ছিল। এখনও তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, দুদিকে দুটো লাইট জ্বলছে, তারপরেও দেখো কেমন যেন একটা সন্ধে সন্ধে মনে হচ্ছে না। তো এখন কাজবাজগুলো শুরু করি, চলো তোমরা ভিডিওটা দেখো। আর জানো তো, সকাল থেকে যেহেতু ভিডিও শ্যুট করিনি, মনটাও না বড্ড খারাপ খারাপ লাগছিলো। আর তাই দেখলাম মন খারাপের মধ্যে থাক, ওপরটা নয় পরেই করব। আগে না নিচে গিয়ে আর কি ব্রেকফাস্টের প্রিপারেশনটা করে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু বাপির আর কৌশিকের খাওয়াও হয়ে গেছে। তবে আমার তখন আর খেতে ইচ্ছা করছিল না, কারণ ততক্ষণে না কারেন্টটা চলে এসেছে। আর তখন মনে হচ্ছে না, আমার ঘরটাকে গিয়ে একদম পরিপাটি করে গুছিয়ে রেখে আসি, তারপরেই একেবারে খাবো। কারণ কী বলো তো, ওই খেতে খেতে আবার রান্নার মধ্যে ঢুকে যেতে হয়, তো তখন আর ঘরটা এরকম আগোছালো হয়ে পড়ে থাকবে, একদমই না ভালো লাগে না। তো এইদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ওদিকে বিছানাটাও ক্লিন করা হয়ে গেছে। এখন চেয়ারে এই যে দুটো তিনটে জামাকাপড় রয়েছে, আর কি খুব একটা বেশি ছিল না, ওই ডেলিকার যে জামাকাপড়গুলো হয় না, তো সেই জামাকাপড়গুলোই ছিল। আর কী বলো তো, এই কদিন তো বেশি ইচ্ছা করলেও কাচতে পাচ্ছি না, কারণ বাইরে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, আর সকালবেলা থেকে দেখলাম ঝিরঝির করে না বৃষ্টি পড়ছেও, তাই টুকটাক কিছু কাছাকাছি থাকলেও না আর কাচিনি। আর এই যে গতকাল তোমরা আগের ব্লগে বলেছিলে না যে আগের দিন কী কী জিনিসপত্র কেনা হয়েছে, তোমাদের সাথে ঠিকঠাক করে শেয়ার করা হয়নি, তো দেখো তো এইবার ঠিকঠাক আছে কি না। যদি তাতেও তোমাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে নেক্সট দিন মার কাছে যাবো, অবশ্যই খুব ভালো করে শেয়ার করে দেবো। আর এই যে বোনের চোকারটা, এটাকেও তো খুব ক্লোজ থেকে তোমাদেরকে দেখানো হয়নি, তো বোনকেই বলেছিলাম যে তুই একটা ভিডিও তুলে আমাকে দিস, তো সেই জন্যে ও একটা ভিডিও তুলে দিয়েছিল, আর এখন সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো তো ডিজাইনটা কেমন হয়েছে, সেদিনকে তো এত কাছ থেকে দেখানো সম্ভব হয়ে ওঠেনি। আর জানো তো, এটা তো বোনের ডিজাইনটা ভীষণ পছন্দ হয়েছিল, এবার ও চাইছিল কি বলতো আর কি প্রজাপতি ডিজাইন। তো দেখলাম প্রজাপতিটা খুব একটা ভালোও লাগছে না, আর তারপরে দেখলাম দুই বোনের দুরকম থাক না, তাহলে তো এক্সচেঞ্জ করে পরা যাবে বলো, কারণ সোনার যা দাম এক জিনিস দুটো করার মতো আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে তো সম্ভব না। তার দুই বোনের কাছে যদি দুখানা থাকে, তাহলে কিন্তু আমরা এক্সচেঞ্জ করেও পরতে পারবো বলো। তো এইদিকে দেখো, সব মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট ঘরটা ঝাড় দিলেই হয়ে যাবে। তো কি বলতো, কারেন্ট ছিল না বলে মেন জিনিস আরও আমি ঘরটাকেই ঝাড় দিতে পারিনি। আর জানো তো, ডাইনিংয়ের কাছে যে টাইলসটা বসানো আছে না, সেইটাতে না ধুলো জমা করলে একদমই দেখা যায় না, একটু ডিপ কালার তো। আর আজকে কি মন হলো একটুখানি না সিঁড়িটাও ঝাড় দিয়ে দিলাম। আসলে এই সিঁড়িটা না সবসময় ঝাড় দেওয়া হয় না, ওই সপ্তাহে কি 10 দিনে একবার করেই ঝাড় দেয়, কারণ কী বলতো প্রত্যেক দিন তো আর গোটা বাড়ি ঝাড় দেওয়া সম্ভব না, তাতে অনেকটা সময়ও লাগে, আর তারপরে দেখো তো সমস্ত কাজ একা হাতেই করতে হয়। তাই মাঝে মধ্যে না মানে লাস্টের দিকে কী হয় বলতো, ইচ্ছা থাকলেও আর শরীরটা পারমিট করে না। তো এই যে ঝাড় দেওয়া প্রায় শেষের দিকে হয়ে গেছে, তবে চলো বাকি কাজগুলো করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আমার গতদিনের ব্লগে জেসমিন আক্তার চৌধুরী দিদিভাই একটা খুব সুন্দর কমেন্ট করেছে, তো দিদিভাই লিখেছে, আমি আর আমার মা তোমার ভিডিওর জন্য ওয়েট করি, রোজ দেখি, আর তোমার ভিডিও দেখাটা এমন একটা অভ্যেস হয়ে গেছে, না দেখলে না কেমন একটা লাগে। আর দিদিভাই সেই দিনকে দিনে দেখতে পায়নি বলে রাত একটাই আমার ভিডিও দেখছে। আর জানো তো দিদিভাই, সকালবেলা যখন তোমার কমেন্টটা আমি পড়লাম, তখন তো আমি নিজেই হ্যাঁ, কারণ রাত একটার সময় আমিই জেগেছিলাম না। তো এইরকমভাবে যে তোমরা আমায় ভালোবাসা দিচ্ছ, আমি ভীষণ ভীষণ খুশি গো। তো এইদিকে দেখো, গোপালকে সকালে কৌশিক ঘুম থেকে তুলে দিয়ে গেছে, কারণ আমি আর পুজো দিতে পারবো না। আর এই দেখো আমার হাতে এখন এগুলো কী দেখছো বলতো, এগুলো হচ্ছে সাদা রঙের টাইম ফুল, এটা টোটালি মার কাছ থেকেই নিয়ে আসা, মার দেখলাম সাদা ছিল। আর জানো তো, মার গিয়ে দেখলাম মার কাছে নাকি গোলাপি নেই, তো ঠিক করেছি পরের দিন যখন যাবো না মার কাছ থেকে মানে মার জন্য বেশ কিছুটা গোলাপি টাইম ফুলের না ডাল নিয়ে যাব। তো এদিকে বললাম না সকালে বাপিরা কৌশিকের খাওয়া হয়ে গেছে, তো আমার তো এখনও হয়নি, তাই এদিকে টেবিলটা একটুখানি পরিষ্কার করে নিয়ে ভাবলাম আমার খাবারটা আমি খেয়ে নিই, তারপরেই না একদম কাজে লাগবো, নাহলে না এই কাজ করছি করবো খাচ্ছি খাবো এই করতে করতে না আমার না আর খাওয়া হয়ে ওঠে না। তো আজকের আমার সকালের ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে দুটো রুটি, সাথে রয়েছে বেগুন ভাজা। আর কালকে তো বোনের জন্মদিন ছিল, তো মা করেছিল শিমুয়ের পায়েস, তো সেইটাই বেশ খানিকটা নিয়ে এসেছিলাম।
আর কৌশিককে না সকালে বেশ খানিকটা দিয়েছি, তবে ও তো অতটা খেতে পছন্দ করে না মিষ্টি জিনিস, তাই যেটুকু বাদ বাকি ছিল সেটা আমি রুটি দিয়ে খেয়ে নিলাম। জানো তো শিমুয়ের পায়েস আমার খেতে ভীষণ ভালো লাগে, তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে কী বলতো, একই তো শনিবার, তার মধ্যে হচ্ছে বৃষ্টির দিন, কী আর বানাবো ভাবলাম, তাহলে খিচুড়ি আর আলুর দম করলে কীরকম হয় বলতো, বেশ লাগবে না? আর বাপি যেহেতু আলু খাবে না, তাই এখানে বাপির জন্যই দিয়ে দিলাম হচ্ছে বেশ কিছুটা ফুলকপি। আর কি খুব একটা বেশি দেয়নি, অল্প করেই দিয়েছি আর কি। আলুর দমের মধ্যে না একটু ফুলকপিগুলো ভেজে দিয়ে দেবো, তাহলে আমাদেরও হয়ে যাবে আবার বাপিরও হয়ে যাবে। তো এইদিকে আজকে যা বৃষ্টি পড়ছে, পিসি তো আসবে না, তাই টুকটুক করে যখন যেটুকু বেসিনে বাসন না ভরে যাচ্ছে একটু একটু করে মেজেই নিচ্ছি। আর কি বলতো, পিসি আসার পর থেকে আমি তো আর সেইভাবে বাসন মাজি না, আর কি বেশি বাসন তো মাজতে হয় না, ওই টুকটাক মাজতে হয়। তাই দেখলাম একবারে অত জমে গেলে আমার বাবা বেসিনেও ধরবে না, আর বাইরে যা বৃষ্টি পড়ছে বাইরে গিয়ে আমার পক্ষে বাসন মাজাও সম্ভব না। তাই দেখলাম বেসিনে যে কটা জমেছে না টুকটুক করে মেজে নেওয়াই ভালো। তো তারপর এখানে দেখো, এখানে আলুর দমটাও বানানো শুরু করে দিয়েছি। আর জানো তো আলুর দমটা আমি যখনই বানাই, আমি কিন্তু আলুটা একটা না সিটি দিয়ে নিই, তাতে না বেশ একটা কি বলবো, একটা বেশ নরম গামাখা গামাখা ভাব আসে। তো এই যে তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি, তার মধ্যে যে সেদ্ধ করা আলুগুলো ছিল সেগুলোকে কিন্তু নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে একটু মানে একদমই হালকা করে ভেজে নিয়েছি। দিয়ে এর মধ্যে ওই চিরাচরিতে যা মশলা লাগে সেগুলোই দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এইগুলোই দিয়েছি। তবে আজকে এক্সট্রা করে কী দিয়েছি বলতো, সেটা হচ্ছে কাজু বাদাম, চারমগজ আর হচ্ছে পোস্ত বাটা। এটা দিলে না জানো তো নিরামিষ আলুর দমের এত সুন্দর একটা টেস্ট হয়, মানে তোমরা একবার করে দেখো, সত্যি বলছি মুখে লেগে থাকবে। হ্যাঁ, সাথে কিন্তু কয়েকটা কিশমিশও দিয়েছিলাম। তো এই হচ্ছে আমার আলুর দমের মশলা। আর একদম নামানোর আগে কিন্তু বেশ খানিকটা ফেটানো টক দইও দিয়েছিলাম। তো সব কিছু দিয়ে আলুর দমটা এত সুন্দর খেতে লাগে না, মানে কী বলো তো, আলুর দম শুধু শুধুই খেতে ইচ্ছা করবে, এত সুন্দর খেতে হয়। তো তোমরা যদি এভাবে কেউ কোনোদিন এখনও করে না থাকো, একবার ট্রাই করে দেখো, ভীষণ সুন্দর হয় খেতে। তবে চলো বাদ বাকি কমেন্টগুলোও তোমাদের সাথে শেয়ার করি। তো আগের দিন বুদ্ধদেব বাড়িটি থেকে একটা দিদিভাই খুব সুন্দর কমেন্ট করেছে। তো দিদিভাই লিখেছে, আমি ব্যাঙ্গালোরে থাকি, আমি একজন মহিলা, আমার বরের নামে আমার আইডিটা খোলা আছে, আমাকে কিন্তু ছেলে ভেবে ভুল করো না, তাহলে আর কমেন্ট করব না। থ্যাংক ইউ দিদিভাই, যে তুমি ভুলটা আমার প্রথমেই শুধরে দিয়েছো, নাহলে কী বলো তো সবসময় অতটা বোঝার সম্ভব হয় না। তবে এই যে তুমি একবার আমাকে বলে দিলে, আর আমার কোনো দিন ভুল হবে না যে বুদ্ধদেব বাড়ি থেকে কোনো ছেলে না একজন দিদি আমাকে কমেন্ট করছে। তো আর কমেন্ট করেছিল যে সোমাস ডেলি ব্লগস, সোনিয়া গুহ, মিনতি সরকার, রাখি মণ্ডল দিদিভাই। আর কমেন্ট করেছিল হচ্ছে শিল্পা নন্দী দিদিভাই। আর পম্পিকর দিদিভাই লিখেছে যে পোলাওতে হলুদ দেবে তাহলে খুব সুন্দর হয়। ঠিক আছে দিদিভাই, তাহলে নেক্সট টাইম থেকে সেইভাবেই করব। আর ডালিস ফ্যামিলি থেকে কমেন্ট করে জানিয়েছে যে দিদিভাই খুব সুন্দর ভিডিও বানায়, আর তোমরা চাইলে কিন্তু দিদিভাইয়ের ভিডিও দেখতে পারো, খুব সুন্দর হয় দিদিভাইয়ের ভিডিও। আর কমেন্ট করেছিল হচ্ছে লোপামুদ্রাদি, অপরমিতা চক্রবর্তী। আর দিদিভাই লিখেছে যে ড্রেসটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল হচ্ছে সুমিস ওয়ার্ল্ড ফ্রেম, টুম্পাগড়া দিদিভাই, মধু SMB, পম্পিপাল দিদিভাই। আর দিদিভাইয়ের মিষ্টি মেয়ে হচ্ছে মিষ্টু। আর কমেন্ট করেছিল হচ্ছে পায়েল, জয়শ্রী বিশ্বাস, বেঙ্গলি ব্লগ, দীপা। আর সুরভি দিদি জানিয়েছে যে তুমি মায়ের কাছে গেলে কত কাজ করো, আর আমি শুধু রেস্টই নেই, যতই ভাবে গিয়ে কিছু করব কিন্তু যাওয়ার পর আর ইচ্ছা করে না। কী বলতো দিদিভাই, তুমি যে জিনিসটা বলে সেটা কিন্তু আমার সাথে হয়, তবে সেদিনকে কী বলতো, সারা দুপুরটা প্রায় ঘন্টা দুই আড়াই ঘুমিয়েছিলাম, তো তারপরে উঠে না ভীষণ কাজ করতে ইচ্ছা করছিল, তাই মার শোকেসটা ওখানে গুছিয়েই ফেলেছি। আর কমেন্ট করেছিল যে নিবেদিতা রুদ্র দিদিভাই, AM ফ্যামিলি, শ্রেয়া পাল আর নিরূপা চক্রবর্তী। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমরা প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর কমেন্ট করো। আর কমেন্টের মাধ্যমে এত গল্প হয়ে যায় যে জানো তো, একদিন ভিডিও না দিলে, তোমাদের কমেন্টগুলো না আসলে না আমার মনটা জানো তো বড্ড খারাপ হয়ে যায়। তাই বলতে পারো প্রত্যেক দিনই চেষ্টা করি কম বেশি সবসময় তোমাদের সাথে ভিডিও শেয়ার করার। তো এইদিকে এখন আমার রান্নাবান্না সমস্ত তো হয়েই গেছে, ওদিকে খিচুড়িটাও রেডি করে নিয়েছি, খাওয়ার আগে একবার গরম করে নেব। আর এখন এই যে বেসিনটা আজকে ভালো করেই পরিষ্কার করতে হলো, কারণ আজকে সমস্ত বাসন তো বেসিনেই মাজা হয়েছে, অন্যদিন তো পিসি বাইরে মাজে। তো আজকে একদম ঘুষে মেজে কিন্তু বেসিন, তারপরে ধরো কলের মাথাগুলো সমস্তটাই কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। নাহলে দেখবে রান্নার সময় কিন্তু আমরা প্রায়ই আর কি ওই মানে নর্মাল হাতেই কলের মাথাটা ধরে দিতে, কিন্তু কলের মাথাটাও না তেল ছিটে হয়ে যায়। তো এই যে রান্নাঘর ক্লিন করা হয়ে গেছে, বেসিন ক্লিন করা হয়ে গেছে, এখন জাস্ট টেবিলটা করলেই কিন্তু আমার আজকের মতো কাজ টাজ সমস্ত কিছু কমপ্লিট। কী বলতো, বৃষ্টির মধ্যে দেরি করে শুরু করলেও টাইমের মধ্যে যে সবটা শেষ করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক।
তো এখন কাজ বলতে শুধু বাকি আছে এই যে ঘরটা মোছা। মানে যেদিনকে পিসি আসেন আমার ওপর নিচ মুছতে গিয়ে জানো তো এত সময় লেগে যায়, ঘরই মুছে যায় ঘরই মুছে যায়, একটানে শেষ আর হয় না। তো এদিকে বাপির ঘরটা মোছা হয়ে গেছে, এখন এই যে ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি, তবে ঠাকুরের সামনেটা মুছি না, ওটা কৌশিক সকালবেলা মুছে নিয়েছে। এখন এই রান্নাঘরের এরিয়াটা মুছলেই কিন্তু হয়ে যাবে। আর জানো তো আমি তো কাজ করছিলাম, আর এদিকে দুষ্টু এত দরজা ধাক্কাচ্ছিল, লাস্টে না ঘর মুছতে মুছতে গিয়ে আগে ওকে দরজা খুলে দিতে হয়েছে। মুছছিলাম ঘর, আমার ঘর মুছাটাকে স্থগিত করে দিল ইনি। তা তুই এখন সবাইকে বলে দিতে, এখন আমার কাছ থেকে কী খেতে এসেছিস? ওই যে কালকে ওকে বাটার আর পাউরুটি টোস্ট করে দিয়েছিলাম সেইটা এসে বলছে, আন্টি আন্টি আমাকে একটু বাটার আর পাউরুটি দাও না। আমি ওকে বলছি দেখ আমার কাছে বাটার আছে, পাউরুটি তো আর নেই। তাহলে তখন বাপটা আমি আমি বলছিলাম আমি আর একটু বাটার দে আর একটু বানিয়ে দাও না আরেকটা। তারপরে কৌশিক তো বাইরে গেছে, কৌশিককে যেই ফোনটা ধরিয়ে দিলাম, মানে ও কৌশিককে বলছে তুমি আসার সময় আমার জন্য কিন্তু বাটার আর পাউরুটিটা অবশ্যই নিয়ে এসো, মানে কালকে করে দিয়েছি তো খেয়ে বেচারা বড্ড আনন্দ পেয়েছে, বড্ড আনন্দ। তো চলো এখন আমি আগে কাজ বাজগুলো সেরে নিই। দেখলে তো নিচের ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেছে, এখন আর এই যে ওপরটা মুছলেই হয়ে যাবে। কি বলতো নিচে তো জিনিসপত্র অনেকটা বেশি থাকে আর মেঝেটাও যার জন্য কম থাকে, তাই নিচেটা মুছতে যত না সময় লাগে ওপরটা কিন্তু মুছতে অনেকটা সময় লাগে। আর তারপরে এই যে আমার ঘরে যে গাছপালাগুলো আছে তাদের তো টুকটাক পাতা নতা আর কি প্রতিনিয়তই পচে, তো সেগুলোকেও কিন্তু প্রত্যেক দিনই পরিষ্কার করতে হয়। আর বলতে পারো এইভাবে পরিষ্কার করে রাখি বলেই তোমরা সবসময় আমার সংসারটাকে একদম পরিপাটি গোছানো দেখতে পাও। আর এদিকে এই যে দুষ্টুকে ব্লুটুথে ওখানে গান চালিয়ে দিয়েছি, তো ওদিকে এক মনে ভূতের কার্টুন দেখে যাচ্ছে, আর সেই সাথে ও তালে তালে তাল মিলিয়ে আমিও কাজ করে যাচ্ছিলাম। তো এদিকে বাপি আর কৌশিক বেরিয়েছিল, ওদের আসতে অনেকটাই লেট হয়ে গেছে। তো এখন আমার স্নানও হয়ে গেছে, তো বাড়ি এসে কৌশিক ওদিকে পুজো দিচ্ছে, আর সেই ফাঁকে এখানে আমি আমার আর কি যেটুকু রান্না বাকি ছিল সেটার মধ্যে হচ্ছে এই যে পাঁপড় ভাজা। আর জানো জীবনে আজকে প্রথম আমি এত সুন্দর করে বেগুনি ভাজতে পেরেছি, যখন বেগুনিটা এইভাবে তেলের মধ্যে দিলাম আর দেখলাম বেগুন আর বেসন কেউ কারোর থেকে ছেড়ে যায়নি, এত আনন্দ হচ্ছিল না জানো, বিয়ের পরেই প্রথম আমি এত সুন্দর করে বেগুনি ভাজতে পেরেছি। মানে সুন্দর বলতে অতটাও সুন্দর হয়নি, তবে যেটুকু করতে পেরেছি এটাই আমার কাছে জানো তো অনেক সুন্দর, না হলে আগে তো বেগুনি ভাজতে গেলে বেগুন আর বেসন দুটো দুদিক থেকে ছেড়ে চলে যেত। তো এই যে আজকের বর্ষার দিনের লাঞ্চে আমাদের রয়েছে হচ্ছে আলুর দম, ওদিকে পাঁপড় ভাজা, বেগুনি, আর জানো তো তিনটে লঙ্কাকেও কিন্তু ব্যাটারে ভালো করে আর কি ডুবিয়ে আর কি বেসনের ব্যাটারে ডুবিয়ে না ভেজে নিয়েছিলাম। তোমাদের সাথে দেখা হচ্ছে আমার অনেকক্ষণ পর, তো দুপুরের পর থেকে আর ভিডিও করিনি কারণ তারপরে ঠান্ডা ঠান্ডা একটা জবরদস্ত ঘুম দিয়েছি। আর কি বলতো সন্ধেবেলা না আমি সেরকম কোনো কাজ রাখি না, কারণ যেটুকু রাখি আমার এডিট করার জন্য, কারণ কালকে সকাল হলেই তো আবার নতুন ভিডিও শ্যুট করতে হবে, কালকে আর এডিট করার সময় পাবো না। আর দেখলাম আজকের ওয়েদারটা এমন ঠান্ডা ঠান্ডা না, এডিটটা খানিকটা এগিয়ে রাখি কারণ এরকম ঠান্ডা ওয়েদারে চাদর মুড়ি টুড়ি দিয়ে ঘুমোনোর তো মজাই আলাদা। আর জানো তো বাইরে এখনও ভালোই বৃষ্টি হচ্ছে, মাঝখানে তো থেমেছিলো সন্ধ্যের দিকে, তো এখন থেকে আবার জোরে হাওয়াও দিচ্ছে প্লাস বৃষ্টিও হচ্ছে। তো এখন আর কাজ বাজ বলতে সেরকম কিছু নেই, জাস্ট খানিকটা এডিট করা বাকি আছে সেটা কমপ্লিট করব আর তারপর শুয়ে বসব, কারণ বাজেই হচ্ছে এই দেখো 11টা বাজে। আর জানো তো সন্ধেবেলা আজকে দুজনে মিলে বসে অনেকক্ষণ অনেক বকবক করেছি, মানে কোথাকার গল্প বকবক করতে করতে যে কোথায় চলে গেছিলো বোঝাই যাচ্ছিলো না। অনেকদিন পরবে সেরকম ফাঁকা একদম নিশ্চিন্ত মনে দুজনে বেশ খানিকক্ষণ সময় কাটানো গেছে, গো বেশ ভালোই লাগে মাঝে মধ্যে যদি এরকম হয়, কারণ এইসব কাজ বাজের চক্করে পড়ে তো সবসময় হয়ে ওঠে না, কিন্তু যখন হয় তখন কিন্তু বেশ ভালোই লাগে। তো এখন চলো আজকের ভিডিওটা তাহলে এইখানেই রাখছি, ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। চলো আজকের টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে, তো আর কালকের ব্লগে তোমাদের সাথে শেয়ারও করবো আরও না, তোমাদের সাথে বেশ কিছু শপিং করেছিলাম সেগুলো শেয়ার করা হয়নি, তো সেগুলো সব আগামীকালের ব্লগে শেয়ার করে দেবো। তো চলো আজকের টাটা।